নীলফামারী জেলা ডুমার উপজেলা অন্তর্গত 3 নং গমনাথ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুর রহমান বুলবুল সময়কায় প্রতীক নিয়ে পঞ্চম ধাপের নির্বাচনে তিনি পদপ্রার্থী আগামী 5 জানুয়ারি 2022 বুধবার গমনাথী নির্বাচনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে তিনি বর্তমানে জনগণ কল্যাণে প্রতিটি মানুষের ঐক্যের চাকা খুলে দেবেন, এলাকার উন্নয়ন করবেন, সকল উন্নয়নমূলক কাজ তিনি করবেন। যে পয়েন্ট উল্লেখ করেছে তার 11টা পয়েন্টের উন্নয়নমূলক কাজ, বিশেষ করে সনদ প্রদান, দুর্নীতি মাদকমুক্ত এবং এলাকার উন্নয়ন, বিধবা সমাজ, বিভিন্ন বিষয়ে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা এবং সরকারি অনুদান, প্রতিটি হাট বাজার, রাস্তা, সোলার লাইট, বিভিন্ন স্থানে ক্যামেরা সহ অর্থাৎ সবসময় সর্বস্থানে মানুষের সুখে দিয়ে এইসব অবদান রাখবেন। সেই চেয়ারম্যান নির্বাচিত হলে সেভাবে তিনি প্রতিটি কাজ অক্ষরে অক্ষরে পালন করবেন। বিগত বছরগুলো যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো তিনি দ্রুত মোকাবিলা করবেন, উন্নয়ন করবেন। পূর্বে যে সমস্যা সেই সমস্যার সমাধান করবেন বা মানুষের দুঃখ, যন্ত্রণা, কষ্ট, বিভিন্ন রকম সমস্যা যে জর্জরিত সেগুলো তিনি নির্বাচন চেয়ারম্যান নির্বাচিত হয়ে তা সমাধান করবেন এবং জনগণকে তিনি বলা যাচ্ছেন বিভিন্ন সামাজিক সমস্যা, উন্নয়ন অবকাঠামো সহ যে কোনো ধরনের কুসংস্কার এবং দুর্নীতি তিনি নিষ্ঠার সহিত দ্রুত সমাধান করবেন। আগামী 5 জানুয়ারি নির্বাচন, 5 জানুয়ারি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়যুক্ত লাভ করবেন বলে তার এই বিশ্বাস জনগণের উপর আছে। গমনাথী ইউনিয়ন একটি সুন্দর ইউনিয়ন, একটি মডেল আধুনিক ইউনিয়ন। তিনি নির্বাচন করার জন্য সকলেই ঐক্যবদ্ধ হয়ে সাথে মিলেমিশে সকলের সাথে আন্তরিকতা ভালোবেসে কাজ করে যাচ্ছেন এবং তাকে ভালোবাসতেছেন। এই কারণে তিনি কারণ রহমান বুলবুল একজন জনগণের কষ্ট কথা বুঝেন বলে ভালোবেসেছেন এবং এই ভালোবাসার কারণে তিনি এই ইস্তেহার ঘোষণা করেছেন। যে নির্বাচনী ইস্তেহারগুলো উল্লেখ করেছেন সেগুলো পুরোপুরি তিনি এবং জনগণের দ্বারা, জনগণের ভোটে, জনগণের ভালোবাসে তিনি করবেন বলে জনগণের করি এবং সেই বিশ্বাসটা তার রয়েছে এবং জনগণের যে জবাব
নির্বাচিত হলে তিনি সেগুলোকে দ্রুত গতিতে কাজ করবেন। তহিদুর রহমান বলল, কোনো গোমরা তিনি নন, সকলের বাড়িতে গিয়ে রাস্তাঘাট, আলবার্ট ব্রিজ, হাট বাজার সহ অন্যান্য যে সমস্যা সেগুলো তিনি পরিদর্শন করেছেন। এছাড়াও প্রতিটি বাড়িতে গিয়ে সকলের সাথে কথা বলেছেন, সকল মানুষের সাথে দেখা করেছেন। তার মন মায়া লেগেছে, দয়া লেগেছে, সেই কারণে তিনি নির্বাচনে ইস্তাহার করেছেন। অর্থাৎ গোমনাথ ইউনিয়ন যে সমস্যা, এই সমস্যাগুলো মোকাবিলা করার জন্য, সমাধান করার জন্য উপযুক্ত চেয়ারম্যান, যোগ্য চেয়ারম্যান এবং যোগ্য মানুষের প্রয়োজন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার এবং দুর্নীতিমুক্ত পরিবেশ, দুর্নীতিমুক্ত বলার জন্য এবং ডিজিটাল ইউনিয়ন বা ইউনিয়ন তৈরি করতে সাপোর্ট করেছেন, অর্থাৎ যোগ্য প্রার্থী বলে বিবেচিত করেছেন গণতন্ত্রের সকল মানুষ। আর এই যোগ্য প্রার্থীটি হলেন তহিদুর রহমান বুলবুল। এই কারণে তিনি সকলের বাড়িতে বাড়িতে গিয়ে অনেক দোয়া আশীর্বাদ এবং মানুষের ভালোবাসা পাচ্ছেন। আশা করা যায় তিনি 5 জানুয়ারি 2022 নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রতিষ্ঠিত হবেন। সকলের একই কথা এবং আমার সরকার কথা, তহিদুর রহমান বুলবুলের কথা, তিনি জয়ী হবেন। ইস্তাহার ঘোষণা শেষে তহিদুর রহমান বুলবুলের উপদেষ্টা মণ্ডলী এবং বিভিন্ন ইস্তাহারের উপর আলোচনা করেছেন এবং সেই সাথে ইস্তাহারের উপর আলোচনা করেছেন অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ আরও অনেকে। মামুনুর রশিদ মামুন বলেছেন, আগামী 5 জানুয়ারি 2022 তহিদুর রহমান বুলবুল চেয়ারম্যান নির্বাচিত হলে ইস্তাহারের সকল কাজ তিনি শুরু করবেন। অর্থাৎ যে কোনো বিষয়ে ইউনিয়ন পরিষদে যে কোনো কাগজ, যে কোনো সার্টিফিকেট, বসবাসকার, বিজেপি কার্ড, ঘর মেরামত, স্বাস্থ্যসেবা সহ সকল উন্নয়নমূলক কাজের জন্য টাকা নেবেন না এবং কোনো ভয়ানি শিকার হবেন না এবং যে কোনো মানুষের তিনি সুযোগ সুবিধা করে দেবেন। মিষ্টি সুর, সৎ এবং ভালো মনের মানুষ একবার মামুনুর রশিদ মামুন, তিনি তাকে নির্বাচনী কাজে বেশ সহযোগিতা করেছেন এবং তাকে ভালোবেসেছেন। তাই তিনি এবারে নির্বাচনে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এবার তহিদুর রহমান বুলবুলকে তিনি জয় করাবেন। সেই সাথে তিনি সকল নেতাকর্মী নিয়ে বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন এবং এলাকার সকল উন্নয়নমূলক কাজ করার জন্য উৎসাহ করেছেন তহিদুর রহমান বুলবুলকে। এছাড়াও তিনি মানুষের দুঃখ কষ্টের কথা চিন্তা ভাবনা করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন বিষয়ে তিনি এই নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করেছেন। সকল মানুষের দুঃখ কষ্ট সহ্য না করে এবারে নির্বাচনে তাকে জয়ী করে সেই দুঃখ কষ্ট মুক্ত করার জন্য, দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করার জন্য, দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ তৈরি করার জন্য তিনি সঠিকভাবে কাজ করে যাবেন এবং সকলকে তিনি বিশ্বাস করে সেই কাজগুলো করে যাচ্ছেন। এবং মামুনুর রশিদ মামুন তিনি নিজেই এই গোমরা বুলবুলের সাথে পরিদর্শন করেছেন, এলাকার যে সমস্যা সেগুলো তারা পরিদর্শন করেছেন, সরেজমিনে দেখেছেন। এসব সমস্যা সমাধানের জন্য তহিদুর রহমান বুলবুল উপযুক্ত চেয়ারম্যান এবং যোগ্য প্রার্থী বলে তিনি মনে করেন। তাই তিনি জনগণের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে শপথ করে বলেছেন যেন তহিদুর রহমান বুলবুলকে ভোট দেয়, সে বিষয়ে তিনি পরামর্শ দিয়েছেন সকল মানুষকে এবং উৎসাহিত করেছেন। আশা করা যায় 2022 সালের 5 জানুয়ারি
বৈধ মন্দিরবল ভোটে যুক্ত হবেন এবং চেয়ারম্যান নির্বাচিত হবেন। চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার ভাগ্যের উন্নত হবে এবং এই উন্নত হলে উন্নতি বাংলাদেশের একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত লাভ করবে। বর্তমান সরকার যেভাবে উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ দিয়েছে সেই বরাদ্দ অর্থ থাকার পরও বেশ কয়েক বছর আগে ইউনিয়ন অনেক সমস্যার হাত তৈরি করে দিয়েছিল, তার সমস্যা জর্জরিত। এই মুহূর্তে প্রয়োজন মানুষের প্রয়োজন। এই সকল প্রার্থীর মধ্যে তিনি ভালো বলে মানুষ, সেই কারণে তিনি সকলের উদ্দেশ্যে সহযোগিতা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের কাজে তিনি তাকে সহযোগিতা করেছেন। প্রিয় দর্শক, এই নির্বাচনে নিয়মিত নির্বাচনী খবর যদি আপনাদের খবর ভালো লাগে তাহলে অবশ্যই সবকিছু আমি করি তাহলে হবে না, আমি হবে না। সামগ্রিক ভাবে সবাইকে মানে সম্মিলিত ভাবে সব কাজ করতে হবে। এইখানে একটা জিনিস আমি দেখছি বুলবুলের যে তার নীতিটা এই বিষয়গুলো থাকা দরকার আছে। আমি কি করতেছি ইউনিয়ন পরিষদে পাঁচ বছর, কি করলাম এক বছর, কি করলাম কেউ জানে না। কয়টা রাস্তা করলাম, কয়টা কি করলাম, নাকি প্রজেক্ট না করে খেয়ে ফেললাম, এরকম ঘটনা অনেক আছে। যখন জবাব দিয়ে থাকবে তখন কিন্তু এরকম ঘটনা থাকবে না। যখন আলোচনার মধ্যে আসবেন, হ্যাঁ অমুক রাস্তাটা আপনি দেখলাম যে কাগজপত্র ডোমা রেখে দেখলাম যে অমুক রাস্তার জন্য বিল হয়ে গেছে অথচ কোনো কাজ হয়নি। যখন এটা মানুষ আলোচনার মধ্যে আসবে তখন সব জানতে পারবে যে এই বিষয়গুলো আছে। আর মাসিক একটা বিষয় উল্লেখ করা আছে, সেই মাসিক বিষয়টা হলো যে মেম্বাররা থাকলো, স্থানীয় ওয়ার্ডের কিছু লোকজন থাকলো, তারা তাদের সমস্যাগুলো তুলে ধরলো, সেইভাবে সে বাস্তবায়ন করার জন্য সে অঙ্গীকার বদল হয়েছে। তা আমি তার ইস্তেহার এবং এগুলোর ব্যাপারে আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি তাকে সর্বসময় আপনারা যদি তাকে নির্বাচিত করেন আমি তাকে সর্বসময় সবসময় সহযোগিতা করব। আর বেশি কিছু বলতেছি না, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে, আপনারা অনেকদিন ধরে কষ্ট করতেছেন, আমিও আসলে আগ্রহ করে আসা হয় না। গতকাল আমার ওই আপনার আলশের বাজারে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু আমি আসতে আসতে অনেক দেরি করে করছে, পরে আমি বলছি অবশ্য এই আপনারা ভোট দিবেন। হ্যাঁ, এটা হলো বড় জিনিস এবং সমাজে আমরা যত ভালো মতো চলতে পারি সবাই চায়, ভালো সবাই চায়, খারাপ কেউ চায় না, কিন্তু ভালো সবাই চায়। হ্যাঁ, আমরা আশা করি ভালোর দিকে যাব। আর যত ইয়ং জেনারেল জনগণের টুকটুকের বন্ধু তৌহিদুর রহমান বুলবুল সাহেবকে অনুষ্ঠান শেষে এই অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন এবং সকলকে ধন্যবাদ দেন।